বাংলাদেশে যখন ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষকে, তখন ঠিক তার প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের অন্যতম জনবহুল রাজ্য, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সাধারণ মানুষরা কী ভাবছেন এবং তারা কতটা ডেঙ্গু নিয়ে এই মুহূর্তে চিন্তা রয়েছেন। আমরা আমাদের সামনে যিনি রয়েছেন তিনি কলকাতা কর্পোরেশনের পতঙ্গ বিশেষজ্ঞ, মূলত এই দেবাশিসবাবু, ডাক্তার দেবাশিস বিশ্বাস, তার উদ্যোগেই গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে কলকাতা জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গে যে ডেঙ্গু নিয়ন্ত্রণের যে কৌশল সেটি বিস্তার লাভ করেছে। তো দেবাশিসবাবু, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। আপনার কী কৌশলে ঠিক কলকাতার মতো একটি রাজধানী, মেগাসিটি, যেটাকে গত দুবছর তিন বছর অনেকেই একটু ফান করে বলতেন যে এ তো ডেঙ্গুর মহানগরী, এখন একেবারেই ডেঙ্গু মুক্ত শহর, কীভাবে হলো এটা? যে এই যে ফগিংটা আমরা করি, ফগিংয়ের ফলে কী হয়, এক জায়গা থেকে মশা আরেক জায়গায় চলে যায়। এবং এখানে কিন্তু দুটো খুব বাজে কাজ হয়। একটা, গভর্নমেন্ট থেকে দেখানো হয় আমরা কাজ করছি, আর সাধারণ মানুষ ভাবে যে ও ডেঙ্গু তো গভর্নমেন্টের দায়িত্ব, যার ফলে সাধারণ মানুষও কাজটা করছে না, একদম ডুয়ান জেন গোবলারের পরিষ্কার কথা। তাহলে মশাকে আতুরে বিনাশ করতে হবে, সেই জন্য আমাদের উৎস, আমাদের স্লোগানই হচ্ছে মশারে কর উৎসে বিনাশ। আমাদের 144টা ওয়ার্ড আছে এবং বোরো হিসেবে যদি ধরি 16টা বোরো, এবং এই 16টা বোরোর মধ্যে প্রত্যেকটা বোরোতে 7 থেকে 12টা ওয়ার্ড, অর্থাৎ 144টা ওয়ার্ড। ত্রিস্তরীয় নজরদারি, এটা মারাত্মক। একটা ওয়ার্ডে 6 থেকে 15 জন ট্রেন্ড ফিল্ড ওয়ার্কার, যারা ডে টু ডে ভেক্টর কন্ট্রোলের কাজটা করে। এই ভেক্টর কন্ট্রোলের কাজটা কিন্তু যেখানে খুশি গিয়েই স্প্রে করা নয়, সেখানে একটা তথ্য ভাণ্ডার আছে, অর্থাৎ ওই ওয়ার্ডের রাস্তা ধরে কোন বাড়িতে চৌবাচ্চা আছে, কোন বাড়িতে ওভারের ট্যাঙ্কের ঢাকনাটা খোলা আছে, কোন বাড়িতে পুকুর আছে, কোন বাড়ির সামনে একটা ভ্যাকেন্ট প্লট আছে, গার্বেজ জমে আছে, এই সব তথ্য ওই ওয়ার্ডে থাকবে। তারা এই কাজটা করে এবং তাদের কাজটা দেখাশোনার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ওয়ার্ড ভেক্টর কন্ট্রোল ইনচার্জ আছে। এবার আমরা একটু বড় লেভেলে যাই, অর্থাৎ সেকেন্ড টায়ারটায়। বড় লেভেলে একজন বড় ভেক্টর কন্ট্রোল ইনচার্জ আছে, তাকে হেল্প করার জন্য একটা বড় র্যাপিড টিম আছে, যেখানে 6 জন ওয়েল ট্রেইনড লোক থাকবে আছে, এবং সেই এক একটা বড় টিম 16টা বড়, সেখানে টোটাল আমাদের 16 দুগুণে 32টা র্যাপিড অ্যাকশন টিম আছে। 16টা হচ্ছে বড় র্যাপিড অ্যাকশন টিম এবং আর বাকি 16টা হচ্ছে সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম। প্রত্যেকটা টিমেরই একটা করে নিজস্ব গাড়ি দেওয়া আছে, হায়ার্ড গাড়ি, বিপুল পরিমাণ টাকাও তার জন্য ব্যয় করতে হয়। এবারে কী হলো, একটা ওয়ার্ডে 7টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের কাজটা তো বললাম। এবার তার মানে যদি 7টা ওয়ার্ড থাকে, 7টা ওয়ার্ডের ওয়ার্ড ভেক্টর কন্ট্রোল ইনচার্জ ঠিকঠাক কাজ করছে কি না সেটা নজরদারির জন্য রয়েছে বড় ভেক্টর কন্ট্রোল ইনচার্জ। এই বড় ভেক্টর কন্ট্রোল ইনচার্জরা ঠিকঠাক কাজ করছে কি না তা দেখার জন্য কেন্দ্রীয় স্তরে রয়েছে একজন সিনিয়র এন্টোমোলজিস্ট, 3 জন ভেক্টর কন্ট্রোল অফিসার, এবং তার সকলের মাথার উপরে আমি, ডক্টর দেবাশিস বিশ্বাস। এটা হচ্ছে একটা, নজরদারিতে খামতি হবে না। এবং প্রতিদিন সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম এবং বড় র্যাপিড অ্যাকশন টিম কোথায় লার্ভা খুঁজে পাচ্ছে, কোথায় জঞ্জাল খুঁজে জমে রয়েছে, তার হিসেব আমরা ডিজিটাইজ করব, কারণ আমাদের হাতে তথ্য থাকবে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে, কলকাতা শহরে যত নার্সিংহোম আছে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে, হসপিটাল আছে, নার্সিংহোম যা বললাম, ডায়াগনোস্টিক সেন্টার আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওগুলো কোথাও না কোথাও অবস্থিত। আমরা অনলাইনের ওপর ভরসা আর করি না, কারণ অনেকেই অনলাইনে পাঠায় না, যদি পাঠায় সেটা 3 দিন পরে পাঠায়। কিন্তু আমার কাজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমার কাছে রিপোর্ট আসতে হবে এবং সেই জায়গাতেই ভেক্টর কন্ট্রোলের কাজটা করতে হবে। তার জন্য আমরা কী করি, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের লোক যাবে এবং সেই ক্লিনিকে, সেই এস্টাবলিশমেন্টে একজন লোক ফিট করা আছে যে খালি বলে দেবে এইখানে গতকাল ডেঙ্গু ধরা পড়েছে রাতে, এই তার অ্যাড্রেস। এইটা চলে যাবে আমাদের সকলের কাছে অনলাইনে। IDSP বলে একটা উইং আছে, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম, তার কাছ থেকে রিপোর্টটা আসবে। এটা একটা নিজস্ব আমাদের 15টা ডেঙ্গু ডিটেকশন সেন্টার আছে, যেটা নাকি ভারতবর্ষে বিরল। এই 15টা ডেঙ্গু ডিটেকশন সেন্টারগুলো এমনভাবে সাজানো আছে, একটা শুধু 2টো বোরোর জন্য একটা, আদারওয়াইজ একটা একটা করে সব জায়গায়। যে ওয়ার্ডে ডাক্তারবাবু, প্রত্যেকটা ওয়ার্ড
হেলথ ইউনিটে, এখন নাম হয়ে গেছে আরমন প্রাইমারি হেলথ সেন্টার, 144টা ওয়ার্ডেই আমরা 144টা আরমন প্রাইমারি হেলথ সেন্টার করেছি এবং সেখানে দুজন করে ডাক্তার আছে, তার মানে ডাক্তারের সংখ্যা প্রায় 300 কাছাকাছি। তো তারা একটা রুগী পরীক্ষা হচ্ছে সেখানে, শুধুমাত্র যে ডেঙ্গু তা নয়, ডেঙ্গুর টেস্ট, ম্যালেরিয়ার টেস্ট এবং নর্মাল যে অসুখ বিসুখ অন্যান্য অসুখ বিসুখ, ইনহেলার দেওয়া হয়, তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে। ডাক্তার ওখানে মনে করলো যে এর ব্লাডটা নেওয়া দরকার, ডেঙ্গুর একটু সিমটম আছে, ওই ব্লাডটা সংগ্রহ করে কাছাকাছি যে আমাদের ডেঙ্গু ডিটেকশন সেন্টার আছে সেখানে পাঠিয়ে দেবে এবং সেখানে ইলাইজা পদ্ধতিতে আমরা করব। কিন্তু যেটা ভারতবর্ষে নেই, ভাবতেই পারে না, সেটা হচ্ছে রুগীকে দ্বিতীয়বার আসতে হবে না। অর্থাৎ রিপোর্টটা যেটা বেরোলো, এমনভাবে সফটওয়্যার আমাদের রেডি করা আছে, একটা ক্লিক করলে রোগীর মোবাইল নাম্বারে চলে যাবে, যে ডাক্তার রক্ত নিয়েছিল তার কাছে চলে যাবে, ডক্টর দেবাশিস বিশ্বাস অর্থাৎ আমার কাছে আসবে, শ্রী অতীন ঘোষ মহাশয়ের কাছে যাবে এবং কন্ট্রোলিং অফিসার যে হেলথ দপ্তরে তার কাছে যাবে। এবং প্রত্যেকটার পেছনে একটা করে কারণ আছে, কেন না বিকেলবেলায় অতীন ঘোষ মহাশয়কে প্রেস মিট করতে হবে, বলতে পারবে আজকে কটা হলো, আমার কাছে কেন আসবে, এই যে 144টা ওয়ার্ড আছে, আমার পরবর্তী যে অফিসার আছে তাকে আমি মেসেজটা দিয়ে বলবো যে 24 ঘন্টার মধ্যে ওখানে র্যাপিড অ্যাকশন টিম পৌঁছবে, যে বাড়িতে ডেঙ্গু হয়েছে সেই বাড়ি এবং তার অন্তত চারপাশের 50টা বাড়িকে ইডিস মশা, ওর কামড় থেকে তো ডেঙ্গু হয়, ইডিস লার্ভা আছে কিনা খুঁজে বের করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, এই হচ্ছে তার একটা সিস্টেম। তো আমরা এইভাবেই কাজগুলো করার চেষ্টা করছি।